ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामी विवेकानंदेर अशेष कृपाय आबार आज आमरा समबेत हयेछि। स्वामी विवेकानंद एवं तार शिष्य शरतचंद्र चक्रवर्तीर कथोपकथनेर संकलन स्वामी शिष्य संवाद थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज के शुरू करब तृतीय बल्ली काशीपुर गोपाललाल शीलर बागान बाड़ीते मार्च 1897 साल एक घटना पढ़ब। विगत दिन जेटी पढ़ेम जेखान दिए शेष कर काशीपुर गोपाललाल शीलर बागान बाड़ीते मार्च 1897 साल घटना विगत दिन देखिल स्वामीजी खेते बसे एक अद्भुत घटना स्वामीजी किचुते ही मन करते कतटा खेन और कत की खेन और कतटा खिदे आटा मन करते प्रथमवार बिलात हईते फिरिया स्वामीजी कैक दिन काशीपुरे गोपाललाल शीलर बागने अवस्थान करते शिष्य तक प्रतिदिन से स्वामीजी दर्शन मानसे तक बहु उत्साही युवक भीड़ हईत केह औत्सुक वशवर्ती हा केह तत्तान्वेषी हइया केह बा स्वामीजी ज्ञान गरिमा परीक्षा करिवार जन्य तखन स्वामीजी के दर्शन करिते आसित। प्रश्नकर्तारा स्वामीजी शास्त्र व्याख्या शुनिया मुग्ध हइया जाइत। स्वामीजीर कण्ठे बिना पानी जेन सर्वदा अवस्थान करितेन। कलकातार बड़बाजारे बहु पंडितेर बास धनी मारवाड़ी बणिकगणेर अन्नेई इहारा प्रतिपालित। स्वामीजीर सुनाम अवगत हइया कैक जन विशिष्ट पंडित स्वामीजी संगे तर्क करिवार जन्य एक दिन एई बागाने उपस्थित हन। शिष्य से दिन सेखाने उपस्थित छिलेन। आजकेर घटना माने बोलते पारें जे प्रेक्षापट सेटा निये आमरा आलोचना करछि सेटा हच्छे स्वामीजी जखन फिरेलेन गोपाललाल शीलर बागाने देखुन तखनो स्वामीजी सम्पर्के आमरा आजकल दुःख पाई एत बछर परे स्वामीजी सम्पर्के एई बोल्लो স্বামীজির সম্পর্কে সেই বলল স্বামীজি তখন বেঁচে আছেন স্থূল শরীরে আছেন তখনও এবং শুধু তাই নয় তিনি তখন বিশ্ববিজয়ী জগতের মানুষ তাকে মাথায় করে নিয়ে নাচছে আর তার জন্মের দেশ তার নিজের শহর তাকে কেমনভাবে দেখছে কিভাবে এসেছে প্রথমে যে উৎসুকের বশবর্তী হইয়া একবারে দেখতে কেমন স্বামী বিবেকানন্দ কেমন এটাতে আমরা দেখতে এসেছেন এক নম্বর। দুই হচ্ছে কেউ তত্ত্বান্বেষী হয়ে কেউ সত্যের সন্ধান করছে তারা এসেছে স্বামী বিবেকানন্দের কাছে কোনো সত্য প্রাপ্ত হওয়া যায় কি না সেইটা নিয়ে তারা ভাবছে। কেউ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করবার জন্য স্বামীজিকে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ পরীক্ষা করেনি স্বামী বিবেকানন্দকেও তার অনুরাগীরা পরীক্ষা করেছিলেন। এই সমস্ত কিছু স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা তারপরে আসার পরে প্রশ্নকর্তারা স্বামীজির সঙ্গে যখন শাস্ত্র আলোচনা করতেন তখন স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে যেতেন। শিষ্যের মনে হতো যে স্বামীজির কণ্ঠে যেন সর্বদা বিনা পানি বিরাজ করছেন। এই এরপরে যে ব্যবস্থাটা বলছে সেই সময় মারোয়াড়িরা অনেকেই শাস্ত্র চর্চার জন্য পণ্ডিতদের পুষতেন এবং এটা তারা গরিমা বলে বোধ করতেন। আসলে আগেকার দিনের এই যে রাজারা তারা পণ্ডিতদের রাখতেন তাদের রাজসভায় শুধু রাখতেন না তখনকার দিনের যে শিক্ষা ব্যবস্থা যে পণ্ডিতরা যারা করতেন গুরুরা যারা করতেন তাদের সমস্ত দায়িত্ব রাজারা নিতেন। তখনকার দিনে এই যে বিভিন্ন জায়গায় যে যাগ যজ্ঞাদি বা অনুষ্ঠান যে বাড়িতে হতো সেইখানে এই ব্রাহ্মণ পণ্ডিত গুরুদের ডাকা হতো এবং তাদের প্রচুর প্রচুর জিনিসপত্র উপহার দিতেন এবং এই উপঢৌকনের উপর ভিত্তি করেই তখনকার দিনে পণ্ডিতেরা তাদের গুরুকুল বা গুরুগৃহ পরিচালনা করতেন। ক্রমাগত এই ব্যবস্থা কমতে কমতে রাজ অনুগ্রহে এই পণ্ডিতদের অবস্থান শুরু হলো এবং তারপরে আস্তে আস্তে রাজ অনুগ্রহ যখন কমে গেল যে কারণে একটা সময় বর্ধমান রাজসভা বা বর্ধমানের কাছে বহু পণ্ডিতের বাসস্থান ছিল শহর কলকাতা যখন ধীরে ধীরে বাড়তে থাকলো তখন বর্ধমান থেকেই রাজপণ্ডিতরা কলকাতায় আসতে থাকলো। তখন চতুষ্পাঠী ইত্যাদি যেগুলো পরিচালনার জন্য
এই সমস্ত রাজারা তখন তখন কলকাতার বড় লোকেরা দিতেন, এবং মারোয়াড়িরা তারা মনে করতেন যে শাস্ত্র চর্চা করার বিষয়ে অর্থ ব্যয় করা উচিত। ইদানিং তো একেবারেই সেটা চলে গেছে, এখন ইদানিং বোধ হয় কি একটা পুরোহিত ভাতা না কিছু একটা হয়েছে, এখন ভাতা টাতা ছাড়া আমাদের অবস্থা খুব খারাপ। তা সেই রকম একদল পণ্ডিত যারা মারোয়াড়িদের পৃষ্ঠপোষকতায় বড়বাজারে থাকতেন, তারা স্বামীজির দৌড় কত দূর সেটা জানবার জন্য তারা এই গোপাললাল শীলের বাগানে এসে উপস্থিত হলেন। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্ন সম করিতেছিলেন, এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদত্ত সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল, পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। সবাই একসঙ্গে এসে স্বামীজিকে আক্রমণ করা শুরু করলেন, সবাই স্বামী বিবেকানন্দের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হবেন। এতে আমাদের মতো সাধারণ মানুষ হলে আমরা তো রেগে টেগে যেতাম, বড় মানুষদের মধ্যে কখনো এরকম হয় না। কালকে আমি সাধুদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের কালকে এই টিভিতে দেখছিলাম, টিভি নয় এই আমাদের ইউটিউবে দেখছিলাম একটি সাক্ষাৎকার, 1980 সালে নেওয়া সাক্ষাৎকার। তখন সদ্য আবার দ্বিতীয়বার করে আমাদের দেশের প্রধানমন্ত্রী আবার দ্বিতীয়বার প্রথম দফায় হেরে যাবার পরে শ্রীমতী ইন্দিরা গান্ধী ফিরে এসেছেন, আবার তার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ব্রিটিশ টেলিভিশন থেকে তার কাছে সাক্ষাৎকার নিতে এসেছেন। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত অপমানজনক, এবং প্রত্যেকটি প্রশ্ন মনে হচ্ছিল শুনতে শুনতে যেন খুব ইচ্ছাকৃতভাবে করা, এবং প্রত্যেকটি প্রশ্ন যেন তাতিয়ে দেবার মতো। 77 সালের যে এই হয়েছিল আমাদের যে এমার্জেন্সি টাকা হয়েছিল কতটা সেটা যুক্তিসঙ্গত, এইসব চলছেই। কিন্তু একবারের জন্য আমরা দেখলাম না, আমার দেখতে দেখতে যেটা বোধ হচ্ছিল, প্রধানমন্ত্রী আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এতটুকু ক্রুদ্ধ হচ্ছে রাজ্যে, সকালে যখন পড়ছিলাম তখন কালকের সেই ঘটনা বারবার মনে পড়ছিল। শুধু একবার একটু উষ্মা প্রকাশ করে বললেন, আপনি মনে করবেন না যে ভারতবর্ষ মানে ইউনাইটেড কিংডমের মতো একটা ছোট্ট দেশ, ভারতবর্ষ একটা বিরাট দেশ, এবং শুধু বিরাট নয়, এর প্রত্যেকটি কোনায় কোনায় পৃথক পৃথক সমস্যা, এবং প্রত্যেকটি সমস্যার পৃথক পৃথক সমাধান সূত্র। অতএব এত কিছু নিয়ে আমরা আমাদের দেশকে পরিচালনা করছি, নিজের দেশের সঙ্গে এটা তুলনা করবেন না। যদি উষ্মা প্রকাশ করে কিছু বলে থাকেন তাহলে এটি একমাত্র তিনি বলেছেন। এটি একমাত্র তিনি বলেছিলেন, এটি আমরা কালকে শুনছিলাম। আমাদের আজকের এই স্বামী বিবেকানন্দের এখানে দেখুন, স্বামীজিকে একের পর এক প্রশ্ন করছেন, কিন্তু তিনি অত্যন্ত শান্ত ভাষায়, তিনি যেমন সংস্কৃত জানেন সেই সংস্কৃত ভাষায় পণ্ডিতদের বলতে থাকছিলেন, কিন্তু সেটি খুব শ্রুতিমধুর এবং একই সঙ্গে খুব সুললিত। পণ্ডিতগণ একথা স্বীকার করেছিলেন। সংস্কৃত ভাষায় স্বামীজিকে এইরূপে অনর্গল কথাবার্তা বলিতে দেখিয়া তাহার গুরুভ্রাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন, কারণ গত 6 বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিলেন স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইতেছে। স্বামীজির ভেতরে অদ্ভুত শক্তির স্ফুরণ হইতেছে। সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ, শিবানন্দ, যোগানন্দ, তুরিয়ানন্দ ও নির্মলানন্দ মহারাজগণ উপস্থিত ছিলেন। এরা প্রত্যেকেই খুব পণ্ডিত যারা সেদিনকে উপস্থিত ছিলেন, বিশেষ করে স্বামী রামকৃষ্ণানন্দজি এবং স্বামী তুরিয়ানন্দজি। রামকৃষ্ণানন্দজি তো
একেবারে খুব সাধারণভাবে গল্প গল্পের মতো করে সংস্কৃত বলতে পারতেন, এত পণ্ডিত ছিলেন তিনি। সবাই হতবাক হয়ে স্বামীজির এই অবস্থানটি দেখিতেছেন। বাদে স্বামীজির সিদ্ধান্ত পক্ষ এবং পণ্ডিতগণ পূর্বপক্ষ অবলম্বন করিয়াছিলেন। শিষ্যের মনে পড়ে, বিচারকালে স্বামীজি একস্থলে অস্থি স্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠেন। তাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাম দাসোহম সন্তব্যম এতৎ স্খলনম। পণ্ডিতেরাও স্বামীজির এইরূপ দীন ব্যবহারে মুগ্ধ হয়ে যান। স্বামীজি এক জায়গায় ভুল শব্দ ব্যবহার করে ফেলেছিলেন, পণ্ডিতরা তাকে হেসে বিদ্রুপ করলেই সঙ্গে সঙ্গে তিনি, যেটা এটা এটা দেখুন আমাদের কাছে একটা শিক্ষণীয় জিনিস, সঙ্গে সঙ্গে নিজের আত্মপক্ষ সমর্থন না করে তিনি কিন্তু সেই পণ্ডিতের তাদের কথা মেনে নিলেন এবং তিনি বলতে থাকলেন যে পণ্ডিত পণ্ডিতানাম দাসোহম সন্তব্যম এতৎ স্খলনম। পণ্ডিতের উদ্দেশ্যে তিনি বলতে থাকলেন, আপনারা দয়া করে আমার এই দাসের আমার এই নিজেদের নিজেকে তিনি তাদের সামনে ছোট করে দেখালেন। ছোট করে দেখিয়ে তিনি বললেন যে আমার এই ভুল, এটি আপনারা ক্ষমা করে নিন, এটি আপনারা ক্ষমা করে নেবেন। পণ্ডিতরা এবং সঙ্গে সঙ্গে তার এই দীন ব্যবহারে মুগ্ধ হয়ে যান। এই ঘটনাগুলো এই কারণে এত ডিটেইলে বলা, কারণ স্বামী বিবেকানন্দকে ব্যক্তিগতভাবে আমাদের চিনতেই হবে, না চিনলে কিন্তু কোনোভাবেই কিছু করা যাবে না। আমাদের সামান্য একটু ইউনিভার্সিটির বিদ্যাবুদ্ধি থাকলে আমরা কীরকম নিজেদের কত কী মনে করে থাকি। আমাকে তো মাঝে মাঝে অনেকে ফোন করে অনেক কিছু উপদেশ দেন, আমি সেগুলোকে খুব পজিটিভলি নিই। অনেকে ক্লাস কেমন করে উন্নত করব সেই সম্পর্কে বলেন, আমার কীরকমভাবে বলা উচিত, আমার কথার ভেতরে কীরকম কী আছে সেগুলো বলেন, আমি চেষ্টা করি ইনকর্পোরেট করতে। এবং আমার যে রাগ হয় না এমন কথা বলতে পারবো না, কিন্তু স্বামীজির এইটা পড়ে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। অমন বিশ্ববিজয়ী পণ্ডিত, তার একটা ভুল দেখে এই এরা হইচই করছে, কিন্তু তিনি এতটুকু রাগ না করে তাদের কাছে নিজেকে ছোট করে নিচ্ছেন। নিজেকে একটু ছোট করে নিলে কোনো রকম কিছু সমস্যা হয় না। পণ্ডিতেরাও স্বামীজির এইরূপ দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পর সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন। দুই চারিজন আগন্তুক ভদ্রলোক এই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয় স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভাবলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন। দেখুন তিনটি গুণের কথা তিনি বলছেন, এই হচ্ছে তত্ত্বদর্শী। আমি কাউকে পরাভূত করতে এসেছি কিন্তু পরাভূতও করেছি, কিন্তু সেই মানুষটার কী কী পজিটিভ গুণ আছে সেগুলো কিন্তু লক্ষ্য করেছি, সেটির কথা তিনি বলছেন। তাই তিনি বললেন এরকম যে, স্বামীজি যদি সংস্কৃত নাও জানেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দর্শা, শাস্ত্রের ভেতরে যে অন্তর্নিহিত অর্থ সেটি সম্পর্কে তিনি অবহিত আছেন, এটি হচ্ছে প্রথম কথা। মীমাংসা করিতে অদ্বিতীয়, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের একটি ফলাফল, আমরা ধরুন আমরা আলোচনা করছি যে আগামী শুক্রবার দিন ক্লাস হবে কি হবে না, একদল বললেন না হতেও নাও পারে, ঝড় জল বৃষ্টি তুফান হচ্ছে আপনার ওখানে, আরেকজন বললো নাও হতে ওরও হতেও পারে, আবার কেউ বললো না চেষ্টাই করে দেখা যাক না কেন। এই তৃতীয় দল যখন বলছেন, বলতে বলতে সেটা যখন একটা ফলে রূপান্তরিত হয় তাকে বলছে, তাকে বলা হয় এই মীমাংসাকারক। তিনি মানে একটা একটা সিদ্ধান্ত বাক্যে ফিরে আসার মতো শক্তি যার ভেতরে আছে। আর বলছেন স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখিয়েছেন। তিনি যে যে বিষয়বস্তু তাকে সেটা তার যে যুক্তি দিয়ে সেগুলোকে নিজের বিষয়বস্তুকে প্রতিষ্ঠা করা, নিজের যে যুক্তিকে প্রতিষ্ঠা করার মতো ক্ষমতাও তার মধ্যে আছে। পণ্ডিতগণ চলিয়া গেলে স্বামীজি শিষ্যকে বলেন যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্বমীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত,
স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণও তাহার সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যেরূপ বিদ্রুপ করিয়াছিলেন তাহাতে স্বামীজি বলিলেন, অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণ উপর সেজন্য তিনি কিছুমাত্র দোষারোপ করেননি। এ বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন, পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছেড়ে এইভাবে ভাষার সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য। সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই নেয়, ভাষার দিকে লক্ষ্য করে না। তোদের দেশে কিন্তু খোসা নিয়েই মারামারি চলছে, ভেতরকার শস্যের সন্ধান কেউ করে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, যে মূল ভাবটা সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ট্রেনিং সেন্টারে পড়তে গেলাম, ট্রেনিং সেন্টারে অদ্ভুত নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই, প্রত্যেকে সবাই কিন্তু, আমরা যখন ট্রেনিং সেন্টারে পড়তে এসেছি তখন কিন্তু আমরা কেউই খুব বেশি পণ্ডিত নই, অথচ আমরা শাস্ত্র পড়তে এসেছি, কথাও বলতে পারি না সংস্কৃতে, এমনকি সংস্কৃতের সবচেয়ে ভাব ঠিক মতো বুঝতে পেরেছি তাও নয়। কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা দেখলাম আচার্যরা ওই আমাদের যে ওই যেগুলো জানি না সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা কতটুকু জানি সেটাকে নিয়ে তারা খুব আমাদের আচার্যরা আমাদের উৎসাহ দিতেন। শুধু তাই নয়, এই জানাটাকে আমি কি করে এনরিচ করতে পারি, তা আচার্যরা সেই কাজটা করতেন এবং এটা আমাদের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হতো। আমরা যখন অন্যান্য কাজকর্মগুলো করতাম, যেমন মনে মন্দিরেতে কাজ করতে গিয়েছি, আমার এখনও মনে আছে, আমি কখনো সেইভাবে বাসন বাজিনি, আমাদের সেন্টারে বাসন বেজেছে কিন্তু বেলুড় মঠের ওই ঢাউস বাসন, সকালের পুজোর যে অত বড়ো বাসন, অত বাসন সেই মাজার মতো ক্ষমতা আমার ছিল না। আমার যিনি সঙ্গী তিনি কিন্তু বাসন মাজায় খুব এক্সপার্ট, তিনি একদিন নয় দুদিন নয় দুমাস আমার সঙ্গী হলেন নিজের জব ধ্যান ছেড়ে দিয়ে, এবং প্রত্যেক দিন সাহায্য করতেন কেমন করে আমরা করব। আমি একটা অংশ পেতলের বাসন মাজতে পারতাম, তামার বাসন মাজতে পারতাম না। উনি বললেন, ঠিক আছে পেতলের বাসন দিয়ে শুরু করুন, আমি তামারগুলো মেজে দিচ্ছি। তারপরে এইরকম করতে করতে একটা সময় হলে আমি সব বাসনই মাজতে পারি, এবং উনি কিন্তু কখন যে আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিলেন আমরা নিজেরাও জানতে পারিনি। ট্রেনিং সেন্টারের সবটুকু জুড়ে কিন্তু এইটা আমরা দেখেছি, স্বামীজির এই যে ভাবটি এটি ভীষণভাবে আমাদের ট্রেনিং সেন্টারে দেওয়া হয়েছে, আইডিয়াটা আছে, সামান্যতম ভুল নিয়েও কেউ মাথা ব্যথা করছে না। আমার মনে আছে শঙ্করাচার্যের একটি সেমিনার হচ্ছে, সেই সেমিনারের সভাপতি তখন স্বামী প্রভানন্দজি মহারাজ, আর বক্তা আমি আর একজন নতুন ব্রহ্মচারী, ফার্স্ট ইয়ারের দুজন ব্রহ্মচারী, যিনি ইংরেজিতে বক্তৃতা করছেন তিনি ইংরেজিটা তত ভালো জানেন না, একবারে জুড়ে জুড়ে আগে থেকে লিখে নিয়ে এসছেন এবং অনেক সময় ভুল ভালো হচ্ছে, আর আমার তো অন্তহীন ভুল হয়ে যাচ্ছে, কিন্তু প্রভানন্দজি কী গভীর ভালোবাসার সঙ্গে সেটাকে গ্রহণ করলেন, এবং যখন উনি ওনার সভাপতির ভাষণ বলছিলেন তখন আমি বেশ বুঝতে পারছিলাম আমার বক্তৃতাটা কিচ্ছু হয়নি, কিন্তু উনি প্রত্যেকটি জায়গায় আমার বক্তৃতায় যে যে ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলোকে উনি কিন্তু উল্লেখ করলেন, খারাপ জায়গাগুলো ধার দিয়ে গেলেন না, এমনকি আরেকজন যিনি দিচ্ছেন সেটাও। এটা হচ্ছে আমাদের সঙ্ঘের ভাব যেটা স্বামীজি দিয়ে গেছেন। সামান্যতম কোনো কিছু যে যদি আপনারা দেখতে পান সেটাকে যেন বড় করে দেখা যায়, এই বড় করে যদি আমরা দেখি, গুণগুলোকে যদি আমরা বড় করে দেখি, দোষগুলো ধীরে ধীরে অপসৃত হচ্ছে। পরে স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন, শিষ্য ভাঙা ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগিল, তিনি তাহাতে উৎসাহিত করিবার জন্য প্রশংসাও করিতে লাগিলেন। ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায়ই মধ্যে মধ্যে দেবভাষায় কথাবার্তা কহিত। ট্রেনিং সেন্টারে আবার একজন পড়াতেলেন, তন্ময় ভট্টাচার্য। আমরা তখন ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে গেছি, হেডকোয়ার্টার্সে আছি, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের মধ্যে দেখলাম হঠাৎ করে একটা সময় সবাই সংস্কৃতে কথা বলছে, চেষ্টা করছে, পুরো হয়তো পুরো বাক্যটা সংস্কৃত হচ্ছে না, একটা সংস্কৃত, কিন্তু মাস তিন চার যাবার পর দেখা গেল ব্রহ্মচারীরা একে অপরে, ফার্স্ট ইয়ারের ব্রহ্মচারী একে অপরের সঙ্গে সংস্কৃতে বার্তালাপ করতে পারছেন। এই যে দেখুন, স্বামীজি তার শিষ্যকে যদি তিনি উৎসাহিত না দিতেন তাহলে কিন্তু শিষ্য কোনোদিনই স্বামীজির সঙ্গে, স্বামী বিবেকানন্দের সঙ্গে তো নয়ই, কারুর সঙ্গেই বোধ হয়
তিনি সংস্কৃতে বার্তালাপ করতে পারতেন। স্বামীজির এই একটি ছবি, এটা মনের মধ্যে আমাদের থাকা খুব জরুরি। স্বামীজি প্রশ্ন করছেন, বলছেন, সভ্যতা কাহাকে বলে? ইহার উত্তরে সেদিন স্বামীজি বলেছিলেন যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর, সে সমাজ সে জাতি তত সভ্য। নানা কলকারখানা করে ঐহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারলেই যে জাতি বিশেষ সভ্য হয়েছে তা বলা চলে না। বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবই দিন দিন বৃদ্ধি করে দিচ্ছে, পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করে লোকের ঐহিক অভাব এককালে দূর করতে না পারলেও নিঃসন্দেহে অনেকটি কমাতে সমর্থ হয়েছিল। ইদানীন্তন কালে এই উভয় সভ্যতার একত্র সংযোগ করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন। একালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হতে হবে, অপরদিকে তাদের তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করতে হবে। এই রূপে ভারতীয় পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে এক নবযুগের অভ্যুদয় হইবে। এটা হচ্ছে স্বামীজির কথা। সভ্যতা বলতে আমরা যেটা বুঝি, যে যত বেশি কালচার, যে যত বেশি লেখাপড়া শিখেছে সেই বোধহয় সভ্য। কিন্তু স্বামীজি বলছেন সেই সমাজ বা জাতি কখনো সভ্য বা অগ্রসর হতে পারে না। বলছেন কলকারখানা এবং ঐ কলকারখানা করে ঐহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আমরা বৃদ্ধি করতে পারি, কিন্তু তাই তাহলেই সেই জাতি সভ্য হয়েছে বলা যায় না। আমরা সিঁড়ি ব্যবহার করা বন্ধ করে আমাদের লিফট ব্যবহার করা শুরু করলাম, এসকালেটার ব্যবহার করা শুরু করলাম, নানা রকম নতুন 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 জিনিসপত্র তৈরি হতে শুরু করলো। এই যেমন আমরা এখানে আমি বসে আছি মনসাদ্বীপে, প্রযুক্তি একবারে কলকাতার আপনারা 150 জন ছড়িয়ে আছেন, কিন্তু আমরা এক সূত্রে বাঁধা পড়েছি, এটা একটা ভালো জিনিস। কিন্তু স্বামীজি বলছেন এটাকেই আমরা সভ্যতা বলতে পারি না। কেন সভ্যতা বলতে পারি না? কারণ এটি মানুষ তৈরি করে না। ভেতরের মানুষটার যদি বদল না হয় তাহলে বাহ্যিক যে আমাদের যে ভালো মন্দ এগুলো দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। কি সুন্দর কথা বলছেন, বলছেন বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবই দিন দিন বৃদ্ধি করে দিচ্ছে। মানুষ আর কিন্তু সেইভাবে আর তৈরি হচ্ছে না। বর্তমান যে সভ্যতা, সেই সভ্যতায় হয়তো আমাদের নিত্যদিনের যে অভাব সেটা পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তৈরি হচ্ছে না। স্বামীজি বলছেন না যে আমি তো দেশের স্বাধীনতাই খুনি এনে দিতে পারি, আমাদের দেশ তখন পরাধীন, বলছেন আমি তো দেশের স্বাধীনতাই খুনি এনে দিতে পারি, কিন্তু মানুষ কই সেটাকে ধরে রাখবার জন্য? আপনারা দেখবেন আমরা এই বিগত 15-20 বছরের মধ্যে আমাদের একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। আমরা ভীষণ রকমের স্বার্থপর হয়ে গেছি। যত আমরা লেখাপড়া শিখেছি, যত আমরা বড় হয়েছি, যত আমরা বড় চাকরি করেছি, আমরা স্বার্থপর হয়ে গেছি। আপনারা ভেবে দেখুন, আমাদের পুরনো দিনের যখন যৌথ পরিবার ছিল, আমরা কখনো কোনো জিনিসটা আমার এই বোধটা বুঝতে পারতাম না। বাড়িতে যখন সবাই হয়তো খুড়তুতো জাঠতুতো ভাই বোন সবাই একসঙ্গে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে ভাগ করে খাওয়ার এই যে ব্যাপারগুলো, এই যে মানবীয় গুণ, এগুলো কিন্তু ইদানিং আর দেখতে পাওয়া যায় না। কারণ সবার একটি সন্তান, যা আছে সবাই একাই খায়, পাশের জনের সঙ্গে ভাগ করে থাকা যায় এটা তারা জানে না। একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, পূজনীয় স্মরণানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক, তাকে এসে বলতে হতো, আমরা যখন তীর্থ থেকে ঘুরে আসতাম উনি জিজ্ঞাসা করতেন নাইট ক্লাসে, তোমার কোনো ভালো অভিজ্ঞতার কথা বলো। একটি ভারী সুন্দর অভিজ্ঞতা ছিল, সেটি আমি মহারাজকে বলেছিলাম। তখন পুরনো পথে কেদারনাথ যাচ্ছি, মাঝখানে এক জায়গায় থামা হলো, মানে আমি তো চলে যা অনেকদিন থাকবো কেদারনাথে, তাই জিনিসপত্রও নিয়ে যাচ্ছি, পিঠিওয়ালা জিনিস নিয়ে যাচ্ছেন, তিনি আমায় বললেন যে তিনি একটুখানি জল জিরা খাবেন। আমি দোকানে টাকা দিয়ে দিলাম আর জল জিরা সে খাবে, আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম।
দোকানে টাকা দেবার সময় দেখলাম এক ভদ্রলোক, একটি অল্পবয়সী ছেলে, দুটি অল্পবয়সী ছেলে, একটি অল্পবয়সী মেয়ে, আরেকজন মধ্যবয়সী মহিলা ভেতরে বসে আছে। তা আমি টাকাটা দিয়ে যখন চলে যাচ্ছি, পেছন থেকে কেউ স্বামীজি স্বামীজি করে ডাকছে। দেখেছি ওই অল্পবয়সী ছেলেদের মধ্যে একজন এসেছেন, তিনি এক বাক্স লাড্ডু খুলে আমাকে অফার করলেন, একটা লাড্ডু আপনি খান। আমি একটা লাড্ডু নিতে ছেলেটি ধীরে ধীরে, যখন আমি দেখলাম সে দোকানের ভেতর ফিরে যাচ্ছে, তখন লাড্ডুটাকে ভাগ করে আধখানা আমি ওই পিঠুওয়ালা যিনি রোদ্দুরে বসে বসে জলজিরা খাচ্ছিলেন তাকে দিয়ে আমি আরেকটা লাড্ডু মুখে দিয়ে হাঁটা শুরু করেছি। আচমকাই পেছন থেকে আমাকে ছেলেটা জিজ্ঞেস করলো, আপকে রামকৃষ্ণ সংঘকে সন্ন্যাসী হো? তা আমি হাসতে হাসতে বললাম, কেন পিঠে কি লেখা আছে আমি রামকৃষ্ণ মিশনের সাধু? কি অপূর্ব, ছেলেটা উত্তর দিল, আপনা খানা দূসরোকে সঙ্গ বাঁট কর খানে কা অভ্যাস রামকৃষ্ণ সংঘকে সাধুওকে অন্দর হয়, ইসলিয়ে লগা কি আপ রামকৃষ্ণ সংঘকে সাধু হো। আমি যেন সেই পাথরের ওপর দাঁড়িয়ে হতবাক হয়ে গেলাম। তিনি বলছেন যে রামকৃষ্ণ সংঘের সাধুদের ভেতরে এখনও নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করে খাবার মতো প্রবণতা এখনও আছে। আমি তাই নিশ্চিত যে আপনি রামকৃষ্ণ সংঘের, তাই আমার মনে হলো আপনি বোধহয় রামকৃষ্ণ মিশনের সাধু। আমি এটা পূজনীয় স্মরণানন্দকেই ঘটনাটা বললাম। আমি বললাম, আমরা যখন সংঘের ভেতরে থাকি আমাদের সঙ্গ কত মহৎ, কত মহিমাময়, এটা আমরা বুঝতে পারি না। বাইরে যখন যাই, মানুষের চোখ দিয়ে নিজের সঙ্গকে দেখি, তখন বুঝতে পারি আমাদের সঙ্গ কত মহৎ, কত মহিমাময়। পূজনীয় মহারাজ বলেছিলেন, এই ঘটনাগুলো লিখে রাখবে, সুখস্মৃতি লিখে রাখবে, যখনই নিজের এবং নিজের সঙ্গ সম্পর্কে কখনো কোনো সমস্যা হবে এগুলো পড়ে দেখবে। এই যে এই ঘটনাটা স্বামীজি বলছেন যে আধুনিক সভ্যতা আমাদের নানা রকমের চাহিদা মিটিয়ে দিয়েছে, কিন্তু একই সঙ্গে আমাদের ভেতরে মানুষ না হওয়ার ফলে হাহাকার তৈরি করে দিয়েছে, পাশ্চাত্যে ভালো মানুষ নেই। এই ওল্ড এজ হোমের কনসেপ্টটা কিন্তু আমরা ওখান থেকে এসেছি। 18 বছর বয়স হয়ে গেলে আপনারা কিন্তু কিছুতেই বলতে পারবেন না আপনার ছেলে আপনার সঙ্গে থাকুক। আর যে পরবর্তীকালে তার বাবা মা থাকবে, বাবা মার সঙ্গে যে তার সন্তান থাকবে, এইটারও কোনো গ্যারেন্টি থাকছে না। এটার প্রভাব কিন্তু আস্তে আস্তে আমাদের উপরও পড়ছে। আমাদের বরিশাতে যে বৃদ্ধাবাস তৈরি হয়েছিল, আমি কয়েক বছর আগে 2014-14 গিয়ে দেখলাম অর্ধেকের বেশি খালি, কজন আর আসে। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের বরিশা আশ্রমে একটা ঘরও খালি নেই। আমাদের এই এই ঘটনা এইটা কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে। অথচ আমরা ভুলেই যাই আমাদের বাবা মারা আমাদেরকে তৈরি করেছিলেন, সেই সময় কিন্তু তারা আমাদের ফেলে রেখে যাননি। একটি যুব সম্মেলনে একটি ভারী সুন্দর প্রশ্ন এসেছিল একজন মায়ের কাছ থেকে। অনেক সময় অবজারভার আসেন, তো মায়েরা এসছেন, তিনি একজন প্রশ্ন করেছিলেন যে আগে আমার ছেলে আমাকে বড় একটা মিথ্যে কথা বলতো না, ইদানিং আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, তখন বললেন তিনি স্কুলে পড়ান এবং অনেকক্ষণ তাকে অনেক দূরে স্কুলটার জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হয়, দেরি করে আসেন। আর তার স্বামী ব্যাংক কর্মী, তিনিও দেরি করে আসেন, তাই সারাটা দিন সে তার ওই কাজের লোকেদের কাছে তিনি থাকেন, এটা হচ্ছে কথা। আমি বললাম আপনি কি করেন যে ছেলেকে যে সঙ্গ দিতে পারেন না, তা কি করে, তাহলে সেটা কি করে ম্যানেজ করেন? তো উনি বললেন, ম্যানেজার কি করে করব, এই নানা রকম জিনিসপত্র যখন চায় একবারে এই শব্দটা ব্যবহার করলে এবার নির্বিবাদে দিয়ে দিই। আমি বললাম, এই যে নির্বিবাদে আপনি তাকে সব জিনিসপত্র দেন, আদতে আপনি নির্বিবাদে দেন না, আদতে আপনি তাকে ঘুষ দেন, ঘুষ দেওয়াটা অভ্যাস করা শিখিয়ে দিলেন। এই কয়েকজন প্রশ্ন করে, এই যে আমাদের ছেলেপুলের আজকাল জানেন তো একদম মোবাইল একবারে মজে আছে, আমি এই প্রশ্নটা তাদের করি, মোবাইলটা তারা পেলো কোথায়? আমরা হাতে করে, বলছেন খুব অশান্তি করে বাচ্চা ছেলে কম্পিউটারে, আমি দেখছি ট্রেনে যাচ্ছেন দম্পতি, বাচ্চা কাঁদছে, তাকে থামানোর জন্য সঙ্গে সঙ্গে টম অ্যান্ড জেরি খুলে তাকে দিয়ে দেওয়া হলো, তার হাতে দিয়ে দেওয়া হলো, সমস্ত রাস্তা সেই হাঁ করে সেই টম অ্যান্ড জেরি দেখছে। শেষের দিকে এই হতে হতে বাচ্চারা এত মোবাইল ওরিয়েন্টেড তাদের জীবন হয়ে যায়, তারা এই যে বেসিক ভ্যালুসগুলো এগুলো শেখে না।
এখন কিন্তু আমরা ঠাকুমার কাছে গল্প শুনি না। এখন আমরা আমার তো মনেই পড়ে না এখনকার দিনে ছেলেপুলেরা শুক্রবার দিন রাত্রি 9টার সময় যখন রেডিওতে নাটক হতো, বাঙালি বাড়ির সবাই একসঙ্গে বসে সেই নাটক শুনতো। সেই সময়টা চলে গেছে, কালো ভ্রমর হতো, নিরঞ্জন গুপ্তের কালো ভ্রমর সেই আমরা শুনতাম ছেলেবেলায়, কিংবা বরলিনের সংসার। এই একত্রিত হওয়া, একত্রিত হয়ে নিজেদের একে অপরের গুণ নিয়ে নিজেরা সমৃদ্ধ হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই বলছেন এটাকে আমরা সভ্যতা বা সভ্য সমাজ বলতে পারি না। বলছেন নতুন যুগ এসেছে, সেই যুগ কীরকম? শ্রীরামকৃষ্ণের মতে যুগ হবে, সে যুগ কেমন হবে? সেখানে একালে মানুষ একদিকে মানুষ যেমন লোকে যেমন কর্মতৎপর হবে, অপরদিকে তাদের তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করতে হবে। দুটো জিনিস একসঙ্গে চাই, শুধুমাত্র প্রচণ্ড কাজ করব আর শারীরিক সুযোগ সুবিধার জন্যই লালায়িত থাকবো তা নয়, একই সঙ্গে আমাদের মনের চর্চাটাও যেন খুব জরুরি। মনের চর্চা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনোরকমভাবে ইমব্যালেন্সড একটা লাইফ হয়ে যাবে। বলছেন এইরূপে ভারতীয় পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে এক নবযুগের অভ্যুদয় হইবে। এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝাইয়া দেন। ওই কথা বুঝাইতে বুঝাইতে একস্থলে বলিয়াছিলেন, আর এক কথা, ওদেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাইরের চালচলনে তত গম্ভীর হবে, মুখে অন্য কথাটি থাকবে না। একদিকে আমার মুখে উদার ধর্ম কথা শুনে ওদেশের ধর্মযাজকরা যেমন অবাক হয়ে যেত, আবার বক্তৃতা শেষে বন্ধুবান্ধবদের সঙ্গে পোষ্টিনষ্টি করতে থেকে তারা আবার তেমনি অবাক হয়ে যেত, মুখের উপরে কখনো কখনো বলেও ফেলতো, স্বামীজি আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতো এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয়, আপনার ওরকম চপলতা শোভা পায় না। তার উত্তরে আমি বলতাম, উই আর চিলড্রেন অফ গ্রিস, ওয়াই শুড বি লুক মরোস অ্যান্ড সম্বর, আমরা আনন্দের সন্তান, বিরস মুখে থাকবো কেন, বিরস মুখে কেন থাকবো। এই কথা শুনে তার মর্মগ্রহণ করতে পারতো কিনা সন্দেহ। এটা একটা খুব বড় সমস্যা, এটা শুধু ওদেশের সমস্যা নেই, এদেশেও আছে। আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম একদিন একটি চার পাতার চিঠি পেলাম, একজন সাধিকা আমাকে লম্বা চিঠি লিখেছে। আপনি তো আপনারা তো দেখেছেন আমি কিরকম সবসময় দাঁত বের করে থাকি, আমার এই বদ অভ্যেস এই দাঁত বের করে থাকা আর কটকট কটকট করে কথা বলা, আচরণটা ঠিক সাধুদের মতো হয় না আর কি। তা তিনি আমাকে লম্বা চিঠি পাঠালেন যে আমার কি করণীয়, আমার কি করণীয় না, আমি গেরুয়া পরে আছি অথচ গেরুয়ার নাকি আমি সম্মান দিই না, আমি নাকি গম্ভীর নই, আমি নাকি উদার নই, আমাকে দেখতে একটু একটু ভালো লাগে যখন নাকি আমি মন্দিরে বসে গান গাই, সেই সময় আমাকে একটু সাধক সাধক একটু দেখায়। বলছে আপনি যখন পূজা করেন তখনও আপনাকে সেরকম বোধ হয় না, কীরকম যেন একটা কেন হাসি হাসি মুখ করে পুজো করেন, এটা আপনার ঠিকঠাক লাগে না। লম্বা চিঠি আমাকে পাঠালেন, আমি অপেক্ষা করেছিলাম তাঁর জন্য, সত্যি সত্যি অপেক্ষা করেছিলাম। এক ভক্ত সম্মেলনে তিনি তো চিঠি তো পাঠিয়ে ফেলেছেন, তারপরে আমি খোঁজ করা শুরু করলাম তিনি কে, তারপরে যারা পুরনো যারা আছেন তাদের মাধ্যমে খোঁজ পাওয়া গেল তাঁকে। আমি রোজ তককে তককে থাকি ক্লাসের শেষে কোন দিন তাকে ধরা যাবে, একদিন আমি তাকে ধরে ফেললাম ভক্ত সম্মেলনের শেষে। আমি তখন বললাম আপনাকে কে বলেছে যে যারা সাধক হবে যারা ভগবানকে চাইবে তারা হাসবেও না কিছু না? আমাদের ওখানে নরেন্দ্রপুরের হলেতে দোতলায় স্বামীজির লম্বা ছবির কালেকশন ছিল, আমি তাকে নিয়ে গিয়ে সেই ছবিগুলো দেখালাম, আমি দেখুন তো একটা ছবি তো কোথাও মনে হচ্ছে স্বামীজি হাসছেন না, স্বামীজি আনন্দময় পুরুষ ছিলেন না। তার ফষ্টিনষ্টির কথা আমরা ভূতেশ আনন্দজির কথা শুনে, যেটা পাবলিকলি আমি বলতে পারি না, এমন সব আমাদের গল্প আছে যেগুলো শুনলে খুব মানে হতবাক হতে হয় যে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ এইরকম কথা তার গুরুভাইদের সঙ্গে বলতেন, এরকম প্যারোডিগান তার গুরুভাইদের শোনাতেন, এসব কথা সত্যি সত্যি আমাদের বিশ্বাস হবে না। আমরা ভূতেশ আনন্দজির মাঝে কাছে শুনেছি সেই সব গল্প। তো সেই এইটা একটা আমাদের একটা ভুল ধারণা, আধ্যাত্মিক হতে গেলে আমাদের খুব গম্ভীর হতে হবে, আমাদের চোখগুলোকে ছোট ছোট করে রাখতে হবে, আমাদের হাসা চলবে না, আবার দুটোই থাকে, আবার হাসতে গিয়ে আমরা অনেক সময় বাচাল হয়ে যাই, সেটাও যেন চলবে না, একটা মডারেট জীবন থাকবে।
একটা মডারেট ভাবনা, যে কিছু লোক দেখানো হবে না, দুটোই। হিতেশ আনন্দে যে একটা দারুণ কথা বলতেন, দুটোর কোনোটাও করবে না, দীনতাও প্রকাশ করবে না, তারপরে আরেকটি বলতেন হচ্ছে ওই প্রাচুর্যও দেখাবে না। বলছেন এই দুটোর কোনোটাই দেখাবে না, তোমরা একটা স্বাভাবিক সাধারণ জীবনযাপন করবে। আমার মনে আছে দীক্ষার দিন তিনি অনেকগুলো যে কি করব কি করবো না ডিউস অ্যান্ড ডোন্টসের মধ্যে একটি জিনিস এটা আমাদের বলেছিলেন, দীনতাও প্রকাশ করবে না, নম্বর ওয়ান প্রাচুর্যও দেখাবে না। সে আমার কিছু নেই, আমি দিনহীন এরকম করে আসছি এটাও নয়, আবার আমার প্রচুর আছে সেটা অন্য কেউ দেখাবে না। উনি এটা ভারী সুন্দর কথা বলেছিলেন, সাধারণ স্বাভাবিক একটা জীবনযাপন করবে, ভারী সুন্দর কথা। উই আর চিলড্রেন অফ প্লিজ, ওয়াই শুড বি টু লুক মরস অ্যান্ড সম্বর, আমরা তো আনন্দের সন্তান, আমাদের মধ্যে এতটুকু তো কালি থাকার কথা নয়, এতটুকু মন খারাপ করে থাকার কথাই নয় আমাদের, কেন আমরা এরকম হব। স্বামীজির কথাগুলো আমার খুব, স্বামীজির কতগুলো কথা আমার ভারী মজা লাগে এবং সেগুলো আমি ব্যবহার করে থাকি। আমি মোটা বলে অনেকে খোঁচায়, আমি বলেছি স্বামী বিবেকানন্দ বলেছেন অল স্পিরিচুয়াল মেন আর ফ্যাট, যেখানে যত আধ্যাত্মিক পুরুষ আছে সবাই খুব মোটা, এবং এইটা দিয়ে আমি আমার নিজেকে ঢাল করে তৈরি করে রাখি। সেদিন স্বামীজি ভাব সমাধি এবং নির্বিকল্প সমাধি সম্পর্কে বলছিলেন, মনে কর একজন হনুমানের মতো ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে, ভাবের যত গাঢ়তা বাড়বে, গাঢ়তা হতে থাকবে, ওই সাধকের চালচলন চলন বলন ভাবভঙ্গি এমনকি শারীরিক ঘটনাদিও ঐরূপ হয়ে আসবে, জাত্যন্তর পরিণাম এইরূপ হবে। এইরূপ একটি ভাব নিয়ে সাধক ক্রমে তদাকার কারিত হয়ে যায়, কোনো প্রকার ভাবের চরমাবস্থার নামই ভাব সমাধি, আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এইরূপ নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে তাকে বলা হয় নির্বিকল্প সমাধি। এক একটি ভাব নিয়ে সিদ্ধ হতে বা ওই ভাবের চরম অবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে। ভাব রাজ্যে রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন, ভাব মুখে না থাকলে তার শরীরও থাকতো না, এ কথা ঠাকুর বলতেন। এই দেখুন দুটি জিনিসের কথা বলছে, এটা কিন্তু খুব সত্যি, এটা হয়, এটা আমরা লক্ষ্য করেছি, আমি জানি এর সত্যতা। যখন মানুষ দেখবেন ভগবানের চিন্তা করতে থাকে, ভগবানের কথা ভাবতে থাকে, তখন তার চেহারার ভেতরে পরিবর্তন আসে, আসবেই। আমার মনে আছে আমাদের সঙ্গে একটি ছেলে এসেছিল বেলগড়িয়ায় থাকতে, সাধুভাবে বলে নয়, সেখানে থেকে পড়াশোনা করবে আর বিজ্ঞানানন্দ মহারাজের আশ্রমে কাজকর্ম করবে, এটি তার কথা। তারপরে একটা সময় কি একটা কারণে সে পালিয়ে গেল, পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল, সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে সে কোথায় অনেক বছর তাকে দেখতে পায়নি, আমাদের বেলঘড়িয়া সমস্ত ট্রেনিং সেন্টার শেষ হয়ে সে বছর ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে। আমরা বসে আছি একবার, যে বছর চলে আসবো 2000 সালে, সে বছর ঠাকুরের জন্ম মহোৎসব উৎসবে চুপচাপ অনুষ্ঠান শুনছি, অভিরূপ গুহ ঠাকুরতা খুব সম্ভবত গাইতে এসেছিলেন, তার গান শুনছিলাম। তেমন সময় আমরা তাকে দেখলাম, আমি এবং আরেকজন ছিলাম, আমরা বেলঘড়িয়া দুজনেই একসঙ্গে ছিলাম, ওই আবিষ্কার করলি দেখো 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 ও কোথায়। সেই ছেলেটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসলো, সে আমাদের দেখতে পায়নি, আমরাই তাকে ডেকে দেখালাম। যেটা সবচেয়ে রিমার্কিং, সবচেয়ে চোখে পড়লো, সেটা হচ্ছে তার মুখখানা, মনে হচ্ছে যেন কেউ একটা কিছু দিয়ে পালিশ করে দিয়েছে, ঝকঝক করছে। ঈশ্বরের চিন্তায় ঈশ্বরের নাম করলে মানুষের ওই রকম চেহারা যে হতে পারে সেটা কিন্তু একেবারে প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখেছি। হিতেশানন্দজি মহারাজের কাছে গেছি, কালকেই পড়ছিলাম গম্ভীরানন্দজির একটা লেখা, যে গম্ভীরানন্দজি একা বসে আছেন, ঘরেতে আর দ্বিতীয় কোনো মানুষ নেই, কিন্তু তার আধ্যাত্মিকভাবেতে যেন ঘরটা পরিপূর্ণ হয়ে আছে। একজন লিখছেন গম্ভীরানন্দজি সে সব দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু হিতেশানন্দজি মহারাজকে আমরা দেখছি, এমন কালো ভূতের মতো দেখতে, কিন্তু তিনি যখন দাঁড়াতেন তার সমস্ত চোখ মুখের মধ্যে দেখে মনে হতো যেন তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমার কখনো কোনো অবস্থাতে এই সংশয়টা হয়নি যে শ্রীরামকৃষ্ণের মূর্তিময় বিগ্রহ। আত্মস্থানন্দজিকে দেখেছি দীক্ষা টিক্ষা শেষ হয়ে যাওয়ার পর, তো পা মুড়ে বসে দীক্ষা দিতেন, দীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন পাটা খোলা হতো, অতক্ষণ পা মুড়ে বসে থাকবার জন্য উনি পা অসাড় হয়ে যেত,
তাই একটু একটু পাটা খুলে এই একটু ম্যাসাজ করে ধীরে ধীরে পাটা খুলে নামানো হতো। পাটা যখন খানিক ছাড়িয়ে অনেক বসিয়ে রাখা হতো, বিজ্ঞান মহারাজের ছবিটা পাশে এনে বসালে দুজনকে একই রকম মনে হতো আমাদের। তার কথা ভাবতে 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 এই জাত্যান্তর পরিণাম, ঠাকুর নিজে বলছেন যে যাত্রায় যারা মেয়েদের সাজ সাজে, মেয়েদের ভূমিকায় অভিনয় করে, তাদের হাঁটা চলা কথা বলা, এমনকি বলছেন নথ তুলে থুতু ফেলা, সেটা শুধু একই রকম হয়ে যায়। এটা হচ্ছে জাত্যান্তর পরিণাম। আর এই ভাবটা যখন ঘনীভূত হতে থাকে তখন তখন তদাকার কারিত, তার আকারে আকরিত হয়ে যাচ্ছি আমরা, তার মতো হয়ে যাওয়া এটা আমাদের হয়, এটা একটা ভাব। আর আমি দেহ নই, মন নই, কিচ্ছু নই, আমি এইরূপ নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক যখন চিন্মাত্র সত্তায় উপস্থিত হয় তখন সেই অবস্থাকে বলা হয় নির্বিকল্প সমাধি। বিকল্প যেখানে দ্বিতীয়ের কোনো অস্তিত্ব নেই, যেখানে এক হয়ে গেছে, জগৎটা সম্পূর্ণ একাকার হয়ে গেছে, সেই অবস্থাটিকে বলছেন নির্বিকল্প সমাধি। বলছেন এক একটা ভাব নিয়ে সিদ্ধ হতে বা সেইভাবে চরম অবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে। ভাব রাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাব সিদ্ধি লাভ করেছিলেন। ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না। ভাব মুখটা কীরকম আপনাদের বলেছিলাম কিনা জানি না, তবু আরেকবার বলছি, ভাব মুখটা খানিকটা আপনারা যারা পুরনো কলকাতার বাড়িতে আছেন দেখবেন, তখনকার দিনে আগে কাঠের চৌকাঠ হতো বা সিমেন্টের চৌকাঠ হতো, দুটো ঘর বারান্দা আর ঘরের মাঝখানে একটা চৌকাঠ থাকতো। ওই চৌকাঠে উঠলে আপনি দুটোর মাঝখানে আছেন, আপনি চাইলে ঘরের ভেতরে ঢুকতে পারেন, আপনি চাইলে বারান্দায় চলে যেতে পারেন। ভাব মুখে থাকাটা হচ্ছে ঠিক এই জিনিস, নিত্য এবং লীলা তার মাঝখানে দাঁড়িয়ে থাকা, আকার এবং নিরাকার এই দুটির মাঝখানে দাঁড়িয়ে থাকা, তার এই এবিলিটি তৈরি হয়ে যায়, তার ভেতরে এই শক্তি তৈরি হয়ে যায় যাতে তিনি এই দুটি অবস্থাতেই পৌঁছতে পারেন। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয় ওই দেশে কিরূপ আহারাদি করিতেন? উত্তরে স্বামীজি বললেন, ও দেশের মতো খেতাম, আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। এই প্রশ্নটা বোধ হয় আমাদের সবাইকেই অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, আপনারা আমিষ খান? আমি একদিন বদ্বুদ্ধি তো কাজ করে সবসময়, তাই একদিন উত্তর দিয়েছে, আমার সঙ্গে কাকে নিরামিষ করবার কথা বলেছেন, খাদ্যটাকে নিরামিষ করার কথা স্বামীজি বলেননি, তিনি অপশন ছেড়ে দিয়েছেন, যার কারোর ভালো লাগলে সেটা সে নেবে, কারোর যদি ভালো না লাগে তাহলে সে খাবে না, কিন্তু একটা লিমিটেশন বেঁধে দিয়েছে, এই এই জিনিস এর বাইরে যাবে না, একটা তো গণ্ডি বেঁধে দিতে সেই গণ্ডি বেঁধে দিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন এই যাবতীয় নিয়মের কারণ হচ্ছে এই নিয়মগুলোর পারে যাওয়া, মানে এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে আমাদের আর নিয়ম দিয়ে নিজেদের বাঁধতে হবে না। তা সেই তিনি বলছেন ওদেশের মতোই খেতাম, আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। এদেশে কি প্রণালীতে কার্য করিবেন সে সম্বন্ধে স্বামীজি ওই দিন বলিলেন, মাদ্রাজ ও কলকাতায় দুইটি কেন্দ্র করে সর্ববিধ লোককল্যাণের জন্য নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করতে হবে। এটা মনে রাখবেন, কিন্তু এই যে সাধু সন্ন্যাসী, এক নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈরির কথা বলছেন, তাদের লুকটা থাকবে ট্র্যাডিশনাল বে, তাদের জীবনযাত্রা ট্র্যাডিশনাল, কিন্তু তাদের জীবন দর্শনের ভেতরে একটা আমূল পরিবর্তন এনে দেবে। ডেস্ট্রাকশন ধ্বংসের দ্বারা যে প্রাচীন দ্বারা বা প্রাচীন রীতিগুলি অযথা ভেঙে সমাজ বা দেশের উন্নতি করা যায় না, সর্বকালের সর্বদিক উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেস বা গঠনমূলক প্রণালীর দ্বারা, অর্থাৎ প্রাচীন রীতিগুলিকে নতুনভাবে পরিবর্তিত করেই গড়া হয়েছে। ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্ব পূর্ব যুগে ওইভাবে কাজ করে গেছেন, একমাত্র বুদ্ধদেবের ধর্ম ডিস্ট্রাকটিভ ধ্বংসমূলক ছিল, সেই জন্য ওই ধর্ম ভারত থেকে নির্মূল হয়ে গিয়েছে। যে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে কাজটাকে মূল ঠিকঠাক করে যাওয়া। আমরা কালকে যোগী এই গৌরীমায়ের জীবনী পড়ছিলাম, ঠাকুর বলছেন না যে আমি জল ঢালছি তুই কাদা কর, বলছেন যে গরিব মেয়েদেশের মেয়েদের বড় দুঃখ, তুই তাদের কাজ কর। মেয়েদের শিক্ষা ব্যবস্থা আগেকার দিনে কিন্তু ছিল,
কিন্তু পর্দা প্রথা এসে আমাদের আমরা আস্তে আস্তে মেয়েদের এক কোণের মধ্যে ঠেলে দিব। আমরা ভুলেই গেলুম মায়েরা না থাকলে আমাদের এই জীবনটা হতো না। এই যে একটা ডিস্ট্রাকটিভ ওয়ে আমাদের সমাজকে দেখার, এটিকে সম্পূর্ণভাবে বদল করে দিলেন। স্বামীজি কীরকম নতুন ধরনের সাধু সমাজ চেয়েছিলেন? স্বামীজির একটি লেখাতে আছে, একটা সময় সাধুরা তপস্যা করেছে এবং গৃহস্থরা তাদের দিনের পর দিন অন্ন জুগিয়ে গেছে, এখন সেই ঋণ ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। সেই কারণে তিনি স্বামীজি সাধুদের স্বামীজির আদর্শের সাধুদের বললেন, তোমরা সংসারীদের মধ্যে থেকে কাজ করো, এটা খুব কঠিন সাধন। ঘি আর আগুনে পাশাপাশি রেখে সাধন ভজন করাটা বেশ কঠিন, কিন্তু তোমাদের এই কাজ করতে হবে, তোমাদের সংসারীদের মধ্যে থেকেই কাজ করতে হবে এবং সংসারীদের মধ্যে থেকে তাদের জীবনের উন্নয়ন করতে হবে। স্বামীজির জীবনের উন্নয়ন কি? স্বামীজি এক জায়গায় বলছেন, তার দৃষ্টিতে মানুষকে কেমন করে উন্নয়ন করতে হয়। উনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও, তার অবস্থায় নেমে গিয়ে তার অসুবিধাটা বুঝে সেই অসুবিধাটা কেমন করে সে উত্তরণ করবে সেইটাকে আমাদের বুঝতে হবে। এইটা কিন্তু অনেকেই, যেমন এই ইদানিং ইয়ে হয়েছে না আমাদের কিবিশ বলে, এই আমাদের ইয়াস এসেছে, একটা গোটা দ্বীপে সর্বত্র রামকৃষ্ণ মিশন কাজ করতে পারে না। 260,000 লোককে নিত্য দুবেলা খেতে দেওয়ার দায়িত্ব রামকৃষ্ণ মিশন নিতে পারে না, কিন্তু সর্বত্রই থেকে দাবি আসছে যে কেন আমাদের খেতে দেওয়া হচ্ছে না, কেন রামকৃষ্ণ মিশন কাজ করছে না। একদল মহিলা আজকে সকালে এসেছিলেন, তাদের সেখানে তাদের গ্রামে আমরা যেতে পারিনি। আমরা জানি তাদের গ্রামে অন্তত 3টি এনজিও গেছে, এটা একটা অদ্ভুত ভালো দিক দেখলাম আমি, যে বহু এনজিও সংস্থা এসেছেন, তারা এখন দ্বীপে থাকছেন এবং তারা নিয়মিতভাবে রান্নাবান্না করে দ্বীপের বিভিন্ন অংশে খাবার দাবার দিচ্ছেন। অন্তত 18 থেকে 19টি এনজিও কাজ করছেন, এছাড়াও সরকারি সাহায্যে কাজ করছে, ভারত সেবাশ্রম করছে, ইসকন করছে, রামকৃষ্ণ মিশন করছে, সবাই মিলে চেষ্টা করছে মানুষকে উদ্ধার হাত থেকে বাঁচাতে, যেহেতু তাদের কারুর ঘরবাড়ি নেই। কিন্তু আজকে সেই ভদ্রমহিলা আমি বললাম, আপনি কি খাবার পাচ্ছেন না? বলেন, হ্যাঁ খাবার পাচ্ছি, কিন্তু রামকৃষ্ণ মিশন কেন আমাদের দেবে না, এটা হচ্ছে কথা। আমাদের বিপদে কেন রামকৃষ্ণ মিশন দাঁড়াবে না? এটা করতেই হবে, এরকম অযৌক্তিক যুক্তি নয় আর কি। আমাদের বুঝতে হবে প্রত্যেকের সমস্যাটার কাছে, আমাদের বুঝতে হবে আমাদের যে কাজের ধারাটা হচ্ছে এই, কোনো কিছু বদল করে দেওয়া নয়, প্রত্যেকের কোথায় সমস্যা সেই সমস্যার কাছে গিয়ে সেই সমস্যা থেকে সে কেমন করে বেরোতে পারবে এইটুকু সাহায্য করা, এবং এই বেরোতে গিয়ে তাকে আমার মতো করে কাজ করতে হবে এরকম নয়, তিনি তার এবিলিটি অনুযায়ী কাজ করবেন, আমি শুধু তাকে ব্যাকআপ সার্ভিস দিয়ে যাব। এই যে আমরা কাজকর্ম করছি এবং একই সঙ্গে চেষ্টা করছি যে তারা একটু একটু করে যেন তাদের ঘরে ফিরে যায়, ঘরে ফিরে যখন তারা যাবেন তখন আবার তাদের আবার একটু একটু করে সাহায্য করা যাবে, তাদের পুরো বাড়িটা পুরোনোর মতো করে দেওয়া যাবে না, কিন্তু যতটুকু সে করতে পারবে তার সঙ্গে। আমাদের যেমন একটা ভারী সুন্দর প্রকল্প আছে, বিল্ড ইউর ওন হাউস, আমরা বাড়ি তৈরির মাল মশলা দিয়ে দেবো, তোমাকে তোমার মতো করে বাড়ি তৈরি করতে হবে, এই দুজনের সংমিশ্রণে তার ভেঙে যাওয়া সংসারটা আবার নতুন করে তৈরি হবে, এই গঠনমূলক কাজ আমাদের করার দরকার আছে। এই যে নতুন যে ভাবধারা, এইটা স্বামীজি বলেছেন যে প্রত্যেকের সাথে থেকে তার সমস্যাটা বুঝে তার সমস্যাটি অনুধাবন করে কেমনভাবে অনুধাবন করতে হবে, তার স্তরে নিজেকে নামিয়ে নিয়ে গিয়ে আমার জীবনে যদি এইরকম দুর্ঘটনা ঘটতো আমি কেমন তার রিয়াকশন দিতাম, এই আমার স্তরে নেমে গিয়ে তার স্তরে নেমে গিয়ে তাকে উত্তরণের পথ দেখানো। স্বামীজি এইভাবে কথা বলি কহিতে কহিতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্মবিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পেয়ে অগ্রসর হয়, ব্রহ্মজ্ঞ পুরুষেরা একমাত্র লোকগুরু, একথা সর্বশাস্ত্র ও যুক্তি দ্বারা সমর্থিত হয়। অবৈতিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করেছে, সেজন্য সাধন করে লোকে এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হতে পারছে না। ধর্মের এই সকল গ্লানি দূর করতেই শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে বর্তমান যুগে জগতে অবতীর্ণ হয়েছেন, তাঁর প্রদর্শিত সার্বভৌম মত
জগতে প্রচারিত হলে জগতের এবং সকলের মঙ্গল হবে। এমন অদ্ভুত মহাসমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি। বলছেন জীবের ভেতরে ব্রহ্ম বিকাশ হলে, একজন জীবের ভেতরে যে তার যে আসল সত্তা সেটির যদি বিকাশ হয় হাজার হাজার মানুষের উপকার হবে। একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষরাই এই একমাত্র এই কুলগুরু লোকগুরু, একথা সর্বশাস্ত্র এবং যুক্তি দ্বারা সমর্থন হয়েছে। শাস্ত্রে খুব সুন্দর করে এই গুরুর বর্ণনা করা আছে, কেমন হবেন গুরু, শ্রোত্রিয় অকাম রহিত, এরকম সব নানা পরপরেই আমরা এই পর্ব এর ভেতরেও আমরা পাব, অবৃজিন, নানা রকমের গুণ বলা আছে। ব্রাহ্মণেরা সেই লোকগুরুর একটা নতুন কি বলবো, নতুন ভাবে আমাদের কাছে প্রকাশ করলেন। পরম্পরায় গুরু, গুরু তার সন্তান সেও গুরু, সে হয়তো উন্নত মানের জীবনযাপন করে না, তথাপি সে গুরু। এর ফলে কি হবে, অযোগ্য গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিলে মন্ত্রের কোনো শক্তি থাকে না, এবং সেই কারণে শিষ্য যখন সেই মন্ত্র জপ করেন, সেই মন্ত্র জপ করে তার জীবনের কোনো রকম জীবনের মানের উন্নয়ন ঘটে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাই বলছেন ঠাকুর, বলছেন তাই স্বামীজি বলছেন, তাই তার প্রদর্শিত সর্বভৌম, তাই এই ধর্মের এই সকল গ্লানি দূর করার জন্য শ্রীরামকৃষ্ণ মানব শরীরে এসেছেন, তার এই প্রদর্শিত পথে জগতের এবং জীবের মঙ্গল হবে। স্বামীজির একজন গুরুভ্রাতা ওই সময় জিজ্ঞাসা করলেন, তুমি ওদেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলে প্রচার করলে না কেন? স্বামীজি বললেন, ওরা দর্শন বিজ্ঞানের বড় বড়াই করে, তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞানগরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু করা যায় না, তর্কে খেই হারিয়ে যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম, নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, এ আর তুমি নতুন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন। তিন চারি ঘণ্টা কাল ঐরূপ মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুকদের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন। দেখুন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রীরামকৃষ্ণের স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলাটা কঠিন, আমাদের অন্তরে যদি উপযুক্ত আধার না তৈরি হয় তাহলে আমরা শ্রীরামকৃষ্ণকে অনুধাবন করতে পারবো না। এই যে যুক্তিতর্কে বেদান্তে এই সমস্ত কিছু দিয়ে আমাদের যুক্তিতর্ক দর্শন বিজ্ঞান এই সমস্ত দিয়ে যখন বিদেশীদের তিনি পরাভূত করেছেন, তখন তারা এসেছেন, তখন তারা এইটুকু বুঝেছেন তাদের জ্ঞানগরিমা থেকে অপেক্ষা স্বামী বিবেকানন্দ জ্ঞানগরিমায় অনেক বেশি শ্রেষ্ঠ, তখন তারা স্বামী বিবেকানন্দের কাছে এসেছেন এবং তখন তাদেরকে শ্রীরামকৃষ্ণের কথা স্বামীজি বলছেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকম পেজ টেজ থেকে অনেকে দেখি, আমি অনেক সবার বক্তৃতাই শুনি, ভালো লাগে বক্তৃতাগুলো শুনতে, ক্লাস টাসগুলো শুনতে, সেইখানে দেখি যে অনেকে অনেক রকম কথা বলেন এবং যেটা বলছেন এবং যে আচরণগুলো করেন সেটা কোনোখানে মিল হয় না। বিশেষ করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে অনেকেই চর্চা করেন, শ্রীরামকৃষ্ণ অবশ্যই চর্চিত হওয়া উচিত শ্রীরামকৃষ্ণকে, কিন্তু একই সঙ্গে শ্রীরামকৃষ্ণকে ধারণ করার জন্য আমাদের একটা উজ্জ্বল পবিত্র জীবনযাপন করা দরকার, এবং সেটি যদি না হয় তাহলে কিন্তু আমরা ঠিকমতো শ্রীরামকৃষ্ণকে অনুধাবন করতে পারবো না। আজকের মতো আমরা এখানেই থামব এবং আগামী দিন আবার ভগবানের ইচ্ছা হলে, স্বামীজির যদি ইচ্ছা হয় তাহলে আবার আমরা স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।